বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি প্রসেনজিৎ, তো তোমাদের সাথে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার থেকে দীর্ঘ অনেকদিন পরেই ড্রেস দেওয়া হলো, খাকি ইউনিফর্ম। তো ইউনিফর্ম পরে আমাকে কেমন লাগছে তোমরা জানাবে কমেন্টে। তো ইউনিফর্মটা আমি পরব, জীবনের এই প্রথম ইউনিফর্ম পরার যে একটা অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করব। ইউনিফর্ম পরার যে একটা এক্সাইটমেন্ট সেটা সত্যি খুবই আনন্দের, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আর তোমরাও এই জায়গাটা একদিন পাবে যদি তোমরা সিলেকশান নিতে পারো, অবশ্যই নিতে পারবে। তার জন্য তোমরা অনেক পরিশ্রম করো, মেহনত করো। এই যে বড় একটা ভ্যাকান্সি বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এর থেকে বড় ভ্যাকান্সি এর আগে কখনো দেখা যায়নি। আর কেপি কনস্টেবলও অনেক ভ্যাকান্সি আছে, তোমরা চেষ্টা করো। আমি কেপিতে আছি, কেপিতে এখন আরসি। তো তোমরা কেপিতে যদি পাও, তোমরা জানো কেপি কনস্টেবলের অনেকটাই সুবিধা, অনেকটাই ভালো ফ্যাসিলিটি পাবে তোমরা। আর WPও ভালো, যথেষ্ট ভালো। তোমাদের যাদের যেটা স্বপ্ন আছে সেটা পূরণের লক্ষ্যে এগিয়ে যাও, চেষ্টা করো, মেহনত করো। তো দেখতে থাকো আমার ভিডিও। এই যে আমার খাকি ইউনিফর্ম, এখানে প্যান্ট আর শার্ট রয়েছে। তো প্রথমে আমি খাকি ইউনিফর্মটাকে আনফোল্ড করলাম, করার পরে আমি আগে প্যান্টটা পরবো। আর বেশি তাড়াহুড়ো করবো না, যেহেতু নতুন প্যান্ট একবারও পরিনি। আর বেশি তাড়াহুড়ো করলে ছেড়েও যেতে পারে সেলাই। তো ধীরে ধীরে পরছি প্যান্টটাকে। প্যান্টে অনেকটা ভাঁজ আছে, এই ভাঁজগুলোকে ঠিক করতে হবে। এরপরে আমি তারপর বন্ধুরা এই প্যান্টের যে ভাঁজগুলো আছে সেগুলো ঠিক করে নিচ্ছি, যেহেতু নতুন প্যান্ট আর একটু ভাঁজ হয়ে আছে। তারপরে আমি এরপর বন্ধুরা এই খাকি ইউনিফর্ম ড্রেসের যে বোতামগুলো আছে এইগুলো আমি এক একটা করে ওপেন করব। এরপরে দেখছো তোমরা বন্ধুরা, এই ইউনিফর্মের সবগুলো বোতামই লাগানো রয়েছে। আর ইউনিফর্মের কাপড়টা বেশ ভালোই, এরপরে পরলেই বুঝতে পারবো কতটা মানে সুইটেবল। তারপর বন্ধুরা আমি ইউনিফর্মটা পরে নিচ্ছি। এই ইউনিফর্ম পরার যে একটা আলাদাই অনুভূতি, একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে ভিতরে, আলাদা ফিলিংস, যেটা তোমরা পরবর্তীতে আমাদের ডিপার্টমেন্টে আসলে এই ইউনিফর্ম পরলে বুঝতে পারবে। সত্যিই একটা আলাদাই অনুভূতি হচ্ছে, প্রথম, যেহেতু জীবনের প্রথম ফার্স্ট এই ইউনিফর্ম পরছি আমি। হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে, আর আমার যতটুকু মানে দেখা ইউনিফর্ম পরার যে সেট আপ, তো সেই অনুযায়ী আমি পরছি, যেরকম নর্মালি ড্রেস আপ পরে মানুষ। তো এখানে একটু পুলিশের ইউনিফর্ম পরার একটা আলাদাই মানে ইয়ে রয়েছে, সিস্টেম, সেই সিস্টেমটাকে ফলো করে আমাকে পড়তে হবে। তো ইউনিফর্ম ড্রেসটাকে আমি প্যান্টের ভিতর দিয়ে চারিদিক থেকে হাত দিয়ে শার্ট করে নিচ্ছি, যাতে কোথাও ভাঁজ না থাকে। আর এরপরে আমি প্যান্টের যে হুক, সেই হুকটাকে লাগিয়ে নিলাম। হুকটাকে লাগিয়ে তারপর চেনটাকে টেনে লক করলাম। এখানেও ড্রেসে আমার যে কাঁধের ওপরে তোমরা দেখেছো যে দুটো কাপড় রয়েছে, ওটাকে বোতামের সাথে আটকাতে হবে। এরপর বন্ধুরা আমি আগে DMS শ্যুটাকে পরে নেবো। এই DMS শ্যুটা একটু টাইট আছে, তার জন্য আমি এটাকে পরতে একটু টাইম নেব। আর এই DMS শ্যুয়ের যে লেস আছে, এই লেসটা একটু বড়, এটাকে একটু ভালো করে টাইট না করলে ভালো অ্যাডজাস্ট হবে না। আর লেসটাকে ভালো করে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে একটা, যেহেতু অনেকটা বড় লেস, তো আমি পিছনে একটা লুপ আছে, এই লুপের ভিতর দিয়ে লেসটাকে ঢুকিয়ে মাপ মতো দুবার বা একবার হতে পারে পুরো টোটালটাকে কভার করে বেঁধে নিতে হবে, শক্ত করে বেঁধে নিতে হবে যাতে একটা ঢিল না হয়, তাহলে তো আমি আমার পরিমাপ মতো দুবার এই লুপটাকে ভালো করে বেঁধে নিচ্ছি। টাইট করে নিলাম, নিয়ে একটা লুপ দিলাম। তো এটা দিন লুপ বাঁধার পরে লেসটাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারো। তো এই একই, তো DMS শ্যুয়ের লেসটাকে ভালো করে বেঁধে দিয়ে তোমরা যদি চাও এই লেসটাকে ভিতরে DMS-এর ভিতরে ঢুকিয়ে দিতে পারো, এতে ভালো হবে। আর পরবর্তীতে আমি একইভাবে এই DMS-টাকেও পরে নিচ্ছি সেমভাবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার লেফট DMS-টাও পরা কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি আমার ড্রেসের সাথে বেল্টটাকে পরে নিচ্ছি।
বেল্টটা একটু টাইট আছে। তো শুভঙ্কর দা আমাকে হেল্প করবে এই লেনিয়ারটা পরিয়ে দিতে। এই লেনিয়ারটা লেফট সাইডে পরতে হয়, আর লেফট সাইডে কাঁধের উপরে একটা কাপড় আছে ওইটাকে লক করে বোতাম দিয়ে আটকে দিতে হবে। আর এরপরে লিনিয়ারটার যে এক্সট্রা ফিতেটুকু আছে ওটার সাথে একটা হুইসেল থাকে, হুইসেলটা আমি যদিও পরিনি, এটা পকেটের ঠিক বাস সাইড দিয়ে পকেটের নিচ দিয়েই এই পকেটের মধ্যে রাখতে হবে। আর লিনিয়ারটা টাইট করে নিতে হবে, নিচে একটা গার্ড মতন আছে ওটাকে টেনে পড়ে, তো যা যেরকম শরীর সেই ওটাকে কমানো বাড়ানো যেতে পারে। তো আমি এটাও একটু ব্যাক নিচ্ছি, আর এর সাথে বোতামগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই বোতামের পকেটের যে উপরের যে কাপড়, ওই কাপড়ের দু সাইডে দুটো টিপ বোতাম আছে আর একটা করে মিডিলে নর্মাল বোতাম আছে। আর মোটামুটি আমার ড্রেস পরা কমপ্লিট, শুধু ব্যারেট ক্যাপটা পরতে হবে। তো এর জন্য আমি ব্যারেট ক্যাপটা নিয়ে নেব। তো বন্ধুরা, আমি ব্যারেট ক্যাপটা মাথায় পরব। এই ব্যারেট ক্যাপটা আমি মাথায় প্রবেশ করিয়ে ডান সাইড থেকে এটাকে সেট আপ করে নিলাম। তো মোটামুটি আমার ড্রেস পরা কমপ্লিট। তো বন্ধুরা, আমি ড্রেস পরার পরে একটা সামনে স্যালুট দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো ড্রেস আপ কমপ্লিট, ইউনিফর্ম পরা, ব্যারেট ক্যাপও লাগানো থাকে, আমার ফুল ইউনিফর্ম পরা কমপ্লিট। আর জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্টে জানাবে পুরোপুরি সেট আপ। তো আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে, একটু টাইট লাগছে, আর ব্যারেট ক্যাপটাও পরেছি। তো তোমরা জানাবে বন্ধুরা, আর পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো, চেষ্টা করবো মোটিভেশনাল ভিডিও আনতে। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।